তাহলে আপনার ইংরেজি গ্রামার জানা এবং না জানা হচ্ছে সমান ব্যাপার। আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন, রিডিং পড়ে সেগুলোর বাংলা করতে পারবেন, ইংরেজিতে কথাও বলতে পারবেন। আজকে একটি মহা সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স হচ্ছে ইংরেজি শেখার একটি কোর্স। এই কোর্সটির সপ্তম ব্যাচের ক্লাস কিন্তু চলমান, কিন্তু আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই সপ্তম ব্যাচে ভর্তি হতে পারেননি, যার কারণে আমাকে অনেকেই ইতোমধ্যে ফোন দিয়েছেন যে অষ্টম ব্যাচ শুরু করার জন্য। তো আপনাদের ইংরেজি শেখার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য পবিত্র ঈদুল ফিতরের পরপরেই লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের অষ্টম ব্যাচ শুরু করতে যাচ্ছি। তবে এখানেও কিন্তু আপনাদের জন্য এক বিশেষ সুখবর রয়েছে, সেটি হচ্ছে এই অষ্টম ব্যাচে যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটি ছাড় থাকছে। এখন প্রশ্ন হতে পারে যে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটা আসলে এই কোর্সের মাধ্যমে আপনি কী শিখতে পারবেন? তবে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে ইংরেজি শেখার একটি কোর্স। এই কোর্সে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে ইংরেজি শেখানো হয়। অর্থাৎ আপনি ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, আর ইংরেজিতে কথা বলা তো আপনার কাছে একটা স্বপ্নের মতো, তো আপনাদের মধ্যে যাদের এই অবস্থা রয়েছে এই কোর্সটি মূলত হচ্ছে তাদের জন্য। এই কোর্সটার এমনভাবে ডিজাইন করা হয়েছে একদম জিরো লেভেল থেকে, আপনি ইংলিশ গ্রামার ভালো বোঝেন না, আপনি ইংরেজি ভোকাবুলারি বেশি জানেন না, এক কথায় ইংরেজি ভাষাটা আপনার কাছে একটা জটিল ব্যাপার, অর্থাৎ ইংরেজিটা আপনার কাছে একটা ভয়ের ব্যাপার, এরকম যদি আপনার অবস্থা হয়ে থাকে তাহলে এই কোর্সটি অর্থাৎ লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটি আপনার জন্য। আপনি এই কোর্সটি যদি সম্পন্ন করেন তাহলে ইংরেজি ভাষাটাও আপনার কাছে হয়ে যাবে বাংলার মতোই সহজ, অর্থাৎ আপনি বাংলাতে যেভাবে কথা বলতে পারেন, বাংলাতে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, ঠিক এই কোর্সটি সম্পন্ন করার পরেই আপনি ইংরেজি ভাষাতেও যা ইচ্ছা তাই লিখতে পারবেন এবং যা ইচ্ছা তাই বলতে পারবেন। এক কথায় এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন, রিডিং পড়ে সেগুলোর বাংলা করতে পারবেন, ইংরেজিতে কথাও বলতে পারবেন, এক কথায় ইংরেজিটা হয়ে যাবে আপনার কাছে বাংলার মতোই সহজ। তো মাঝখানে শুধু আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন গ্রামার কাকে বলে, কত প্রকার সেগুলো আপনি জানেন, কিন্তু আসলে জেনে লাভ কী যদি আপনি সেটা না পারেন? ধরুন আপনি গাড়ি চালাতে কিভাবে হয় সেটা আপনি জানেন, অর্থাৎ আপনি জানেন এইভাবে স্টার্ট করতে হয়, এভাবে ব্রেক করতে হয়, এইভাবে অ্যাক্সিলেটারে চাপ দিলে গাড়ির স্পিড বাড়ে, মানে আপনি জানেন যে স্টিয়ারিংটা ঘোরালে গাড়িও ডানে বামে ঘুরে, বাট আপনি গাড়ি চালাতেই পারেন না, তাহলে আপনি জেনে কিন্তু কোনো আপনার লাভ হলো না। অর্থাৎ আপনি গ্রামার কাকে বলে, কোন গ্রামার কাকে বলে, মানে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কী কী, তারপরে নাউন কাকে বলে, নাউন কত প্রকার কী কী, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার কী কী, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার কী কী, আপনি গ্রামারের মোটামুটি অনেক বিষয়ই জানেন সেটার সংজ্ঞা আকারে, অর্থাৎ আপনি নিয়ম জানেন, থিওরি জানেন, কিন্তু সেই থিওরিটা আপনি প্রয়োগ করতেই জানেন না, অর্থাৎ আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, আপনি ইংরেজিতে কথাও বলতে পারেন না, তাহলে আপনার ইংরেজি গ্রামার জানা এবং না জানা হচ্ছে সমান ব্যাপার। তো এই কোর্সটা এমনভাবেই পরিচালিত হয় যেখানে শুধুমাত্র আপনাকে থিওরি শেখানো হবে না, সেগুলো আপনি প্র্যাকটিক্যালি কীভাবে প্রয়োগ করবেন সেটাও কিন্তু আপনাকে শেখানো হবে। অর্থাৎ এই ব্যাচটা হচ্ছে ইংরেজি শেখার একটা গ্যারান্টি ব্যাচ, আপনি 100% এখানে আপনি ইংরেজিতে যতই দুর্বল হন আপনি এখান থেকে ইংরেজি শিখতে পারবেনই, যদি শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাচে আসলে কিভাবে ভর্তি হবে, ক্লাস কিভাবে পরিচালিত হবে? এই কোর্সের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। তো যারা অষ্টম ব্যাচে ভর্তি হবেন এবং যারা 9 এপ্রিলের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে 500 টাকা ছাড়, অর্থাৎ মাত্র 2000 টাকায় আপনি এই কোর্সটা করতে পারবেন। এই কোর্সটি হচ্ছে প্রত্যেক সপ্তাহে গুগল মিটের মাধ্যমে প্রত্যেক সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস হবে এবং মোট ক্লাস হবে হচ্ছে 30টি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস থাকবে, আপনি চাইলে কোনো কারণে যদি ক্লাস মিস করেন তাহলে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, আপনি রেকর্ড ক্লাস দেখারও সুযোগ পাবেন। এবং এই কোর্সের
ইংরেজি শেখার জন্য যতগুলো রেকর্ড ক্লাস লাগবে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড ক্লাস আপনাকে দেওয়া হবে। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আপনি 100% ইংরেজি শিখতে পারবেন, এবং শুধুমাত্র আপনাকে শেখানোই হবে না, আপনি পারছেন কি পারছেন না সেইটা জানার জন্য আপনার হোমওয়ার্ক জমা নেওয়া হবে, এবং যেখানে যেখানে আপনি ভুল করছেন, যেখানে যেখানে আপনার সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো আপনাকে আবারও বুঝিয়ে দেওয়া হবে। এক কথায় যদি বলি, এই ব্যাচটি হচ্ছে ইংরেজি শেখার একটা গ্যারান্টি ব্যাচ। আপনি যেভাবে ইংরেজি শিখতে পারবেন সেই ব্যাপারগুলো সেইভাবে আপনার মনের মতো করে এই ব্যাচে ইংরেজি শেখানো হয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ভর্তি হবেন। ভর্তি হওয়ার জন্য আপনি এই নাম্বারটা মনে রাখুন, 01855357592, এটাই হচ্ছে আমার বিকাশ এবং নগদ নাম্বার। আপনাকে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে কোর্স ফি, যারা 9 এপ্রিলের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য 2000 টাকা, এবং যারা 9 এপ্রিলের পরে ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে 2500 টাকা। আপনারা এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে কোর্স ফি সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনার নাম দিবেন, আপনার জেলার নাম এবং হচ্ছে লাস্ট নাম্বার। অর্থাৎ আপনি টাকা পাঠানোর পরে একটা মেসেজ লিখবেন, মেসেজে আপনার নাম লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, এবং যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার এইখানে লিখবেন। শেষের চারটা নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার এখানে লিখবেন। লিখে এই মেসেজটা এই নাম্বারে, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই আমার পার্সোনাল নাম্বার, এই ইনফরমেশনটা লিখে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন। এই মেসেজটি পাওয়ার সাথে সাথেই আপনার ভর্তি কনফার্ম করা হবে। এবং কিভাবে ক্লাসে জয়েন করবেন, কিভাবে রেকর্ড ক্লাস দেখবেন, কিভাবে ক্লাসে কথা বলবেন, আমার সাথে কিভাবে ক্লাসে কথা বলবেন, সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ক্লাস কিন্তু শুরু হবে হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের পরপরেই, অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের ছুটির পরেই আপনাদের ক্লাস শুরু হবে। কিভাবে ক্লাসে জয়েন করবেন, কবে থেকে ক্লাস শুরু হবে, কখন ক্লাস শুরু হবে, সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো আর একটা কথা বলি, সর্বশেষ কথা, সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি যদি এই কোর্স সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকে অথবা জানার জিজ্ঞাসা থাকে, তাহলে এই নাম্বারে আমাকে কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। যাই হোক, সর্বশেষ একটা কথা বলি, বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ, এবং এই যুগে যারা ইংরেজি পারে না তাদের জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে পড়ে। অর্থাৎ আপনি ট্যালেন্ট হওয়া সত্ত্বেও শুধুমাত্র ইংরেজি না জানার কারণে আপনার কাছে অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তো আপনাদের মধ্যে যারা ইংরেজিতে অতি দুর্বল, একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে চান, আসুন, খালি থাকতে থাকতেই আপনার ভর্তিটি কনফার্ম করুন। না হলে আবারও যারা সপ্তম ব্যাচে ভর্তি হতে পারেননি তাদের মতো আপনাদেরও অবস্থা হবে, আপনি অষ্টম ব্যাচেও ভর্তি হতে পারবেন না, হয়তো আপনাকে আরও কয়েক মাস ওয়েট করতে হবে নবম ব্যাচের জন্য। যাই হোক, কথা বাড়াচ্ছি না, আজকে বিদায় নিচ্ছি। আপনারা যারা ইংরেজি শিখতে চান দ্রুত যোগাযোগ করে আপনার ভর্তি কনফার্ম করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।